পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। ইহুদিবাদীদের অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবানন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত 90 জনের, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ বলছে গেল 4 দিনে বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলের কিরাত আতা এবং সাফেদ এলাকা লক্ষ্য করে 130টি রকেট ছোড়ে হিজবুল্লাহ।